গ্রিলস অপরাজেয় অভিযাত্রীর উপাখ্যান ভূমি থেকে ষোলো হাজার ফুট উপর দিয়ে উড়ে যাচ্ছে ছোট্ট একটি উড়োজাহাজ জাম্বিয়ার বিশাল প্রান্তরে প্লেনটাকে একটা ছোট্ট বিন্দুর মতোই দেখাচ্ছে ধীরে ধীরে খুলে গেল প্লেনের দরজাটা লাভ দেওয়ার জন্য তৈরি হচ্ছে সুদর্শন চেহারার এক যুবক শেষবারের মতো প্রার্থনা করে লাভ দিল সে লাভ দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুরফুরে মেজাজেই ছিল জীবনের সেরা মুহূর্তগুলোর একটা উপভোগ করতে যাচ্ছে এসএসআর সর্বশেষ ট্রেইনি প্যারাশ্যুটের দইটা ধরে টান দিতে এসে বুঝতে পারল কিছু একটা গোলমাল হয়েছে প্যারাসুট তো খুলছেই না আবারও চেষ্টা করল না এবারও হলো না প্যারাসুটের রিজার্ভ প্যাকটা ব্যবহার করা উচিত হবে কি না তা ভাবতে ভাবতেই মাটির আরও কিছুটা কাছে চলে এসেছে না প্রত্যেক প্রাণটা এত সহজে খোয়ানো উচিত হবে না শেষবারের মতো হ্যাজকাটান টান দিয়ে খোলার চেষ্টা করলো পলিথিনের তৈরি বস্তুটা তারপর হঠাৎ করে খুলে গেল জীবন রক্ষাকারী প্যারাশুট কিন্তু বিধিবাম শেষ রক্ষা হলো না তার মাটি ছোঁয়ার আগে যতটুকু কম গতি প্রয়োজন ছিল তার ধারে কাছেও যেতে পারেনি সে সোজা গিয়ে মাটিতে আছড়ে পড়লো ছয় ফুটের দীর্ঘ দেহটা সোজা বললে ভুল হবে পিঠটা ছিল নিচের দিকে পিঠে থাকা নরম প্যারাশুটের রিজার্ভ প্যাকটা যেন হঠাৎ করে শক্ত পাথর হয়ে গেল শরীরের হার যেন একেবারে গুঁড়ো হয়ে গিয়েছে মৃত্যু পথযাত্রীর কি নতুন কোনো নাম উঠতে যাচ্ছে তাহলে সবাই ছুটে গেল তার দিকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে যা ভাবা হয়েছিল বলা যায় তার চেয়ে বেশ কম ক্ষতি হয়েছে মেরুদণ্ড ডুমড়ে মুচড়ে গিয়েছে ভেঙেও গিয়েছে তিনটি কষেরুকা মৃত্যু থেকে মাত্র কয়েক ইঞ্চি দূর থেকে বেঁচে ফিরে আসলো সে স্পাইনাল কার্ডে আঘাত লাগলে সেখানেই তার ইহলীলা সাঙ্গ হয়ে যেতে পারত বয়স আর ফিটনেস দেখে ডাক্তার আর অপারেশন করার ঝুঁকির মধ্যে গেলেন না তার পরিবর্তে তাকে প্রতিদিন দশ ঘন্টা করে সময় কাটাতে হবে ফিজিওথেরাপি আর আলট্রাসাউন্ড ট্রিটমেন্টের মধ্যে যে দুর্ঘটনার পর ভাবা হয়েছিল যে সে কখনোই হাঁটতে পারবে না ঠিক সেই দুর্ঘটনায় যেন জীবনের মোর পাল্টে দিল তার ঘুরে দাঁড়ানোর অদম্য ইচ্ছার জোরে দুর্ঘটনার কবলে পড়ার দেড় বছরের মাথায় এভারেস্টের চূড়ায় উঠল সে সর্বকনিষ্ঠ ব্রিটিশ হিসেবে যদিও গত ২০ বছরের রেকর্ডটি আরও চারবার ভাঙা হয়েছে এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছেন কার কথা বলা হচ্ছে সেই অদম্য বেয়ার গ্রিলস যিনি ঘুরে দেখেছেন পৃথিবীর প্রতিটি কোনা মুখোমুখি হয়েছেন অসাধারণ সব চ্যালেঞ্জের এবং লাঞ্চ বক্সের লিস্টে যোগ করেছেন অদ্ভুত সব রেসিপি দুনিয়ার বুকের অন্যতম সেরা এই অভিযাত্রীর গল্পগুলোই শুনে নেওয়া যাক আজকে আটলান্টিকের গা ঘেসে বেড়ে ওঠা আয়ারল্যান্ডের ছোট্ট শহর ডোনাদিতে জন্মগ্রহণ করেছিলেন এডওয়ার্ড মাইকেল গ্রিলস তারপর সেখানেই নানির কাছে চার বছর কাটিয়ে পাড়ি জমালেন ইংল্যান্ডের দক্ষিণে আইল অফ উইটে সাগরের চারপাশে থাকার ফলেই হয়তো সাগরের প্রতি আলাদা ভালোবাসা তৈরি হয়েছিল তার তাছাড়া বাবা মাইকেল গ্রিলস রয়্যাল ইউ টিসকন ড্রয়ানের একজন সদস্য তাই অ্যাডভেঞ্চারের নেশার হাতে খড়িটাও পেয়েছিলেন বাবার হাত থেকেই একদিকে নানি প্যাট্রিসিয়া ফোর্ড নর্দার্ন আইল্যান্ডের প্রথম নারী এমপি অন্যদিকে বাবা যুক্তরাজ্যের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ তাই স্বভাবতই হালকা আচর তার থাকাটা স্বাভাবিক ছিল কিন্তু অ্যাডভেঞ্চারের নেশায় পাওয়া এই কেরাতে ব্ল্যাক বেল্টকে এসব আটকে রাখতে পারেনি কলেজে থাকতে থাকতেই গঠন করেছেন পর্বতারোহী ক্লাব কিশোর বয়সেই নেতৃত্ব দিয়েছেন যুক্তরাজ্যের স্কাউট দলকে পড়াশোনা শেষ করার পর ছুটে গিয়েছিলেন ভারতে কারণ ভারতের আর্ম ফোর্সের সৈনিকদের অ্যাডভেঞ্চারপূর্ণ জীবন তার কাছে বেশ আকর্ষণীয় বলেই মনে হয়েছিল সিকিম আর দার্জিলিংয়ের পাহাড়ে প্রান্তরে ঘুরে বেড়ানো বেয়ার গিলস ভারতের নাগরিক না হওয়ার কারণে আর্ম ফোর্সে সুযোগ না পেয়ে শেষমেশ ঢুকে পড়লেন ব্রিটিশ আর্মিতে তারপর ব্রিটিশ আর্মির স্পেশাল এয়ার সার্ভিসের তিন বছরের জীবন তাকে পরিণত করল ইতিহাসের অন্যতম সেরা স্কাই ডাইভারে করতে গিয়ে জাম্বিয়ায় অ্যাক্সিডেন্ট অতপর ব্রিটিশ আর্মি থেকে অবসর এই অকাল অবসরের কারণেই হয়তো জীবনের মোর ঘুরে গেল তার শুরু হলো নতুন অভিযানের গল্প তেইশ বছর বয়সে এভারেস্ট বিজয়ের মাধ্যমেই বেয়ারগুলিসের বড় ধরনের অভিযানের সূচনা হয় তারপর একের পর এক রেকর্ড ভেঙেছেন শুধু বলা যায় জীবনের যত ধরনের অ্যাডভেঞ্চার করা সম্ভব তার সব কিছুই কিছুটা হলেও করে ফেলেছেন এভারেস্টে ওঠার পরপরই পুরো বিশ্বে বিশেষ করে গ্রেট ব্রিটেনে তাকে নিয়ে ব্যাপক হইচই শুরু হয় এর পরিপ্রেক্ষিতে রয়্যাল লাইফ বোর্ড ইনস্টিটিউশনের তহবিল গঠনের জন্য স্কি নিয়ে তিনি চক্কর দিয়েছেন ব্রিটিশ আইলের এই মাথা থেকে ও মাথা দুর্ঘটনায় পা হারানো বন্ধু সাহায্যের জন্য নগ্ন হয়ে নেমে গিয়েছিলেন শীতল টেমস নদীতে পানি আর তার শরীরের মাঝখানে বাধা হয়েছিল শুধু একটা বাথটাব সাগরের সাগরের নীলপানিকে আপন করেই তিনি ছোট্ট বাতাস ভরা নৌকো নিয়ে উত্তর মেরুর বরফ কেটে বেরিয়ে এসেছেন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি অ্যান্টার্কটিকা পাড়ি দিয়েছেন জেডিস্কি নিয়ে এমনকি বরফ শীতল হিমালয়ের উপর সর্বোচ্চ উচ্চতায় প্যারাগ্লাইডিং করার রেকর্ডটাও তার দখলে এভারেস্টের উপর দিয়ে হয়তো গ্লাইডার নিয়ে ভেসে যেতেন কিন্তু চীন সীমান্তে অনধিকার প্রবেশ হয়ে যাওয়ার ভয়ে তার হয়ে ওঠেনি পৃথিবীর বুকে সর্বোচ্চ উচ্চতায় ডান হাতের কাজ ছেড়ে ফেলার রেকর্ডটাও দখলে রেখেছেন বেয়ার ইংল্যান্ডের এক দাতব্য সংস্থার অর্থ তহবিলের জন্য অক্সিজেন মাস্ক নিয়ে বেলুনে চড়ে পঁচিশ হাজার ফুট উচ্চতায় ডিনার করেছিলেন তিনি দুই মেরু পাড়ি দেওয়া এভারেস্ট জয় করা এই ব্যক্তি হয়তো শুধু পানির নিচে ডুব দেওয়ার রেকর্ডগুলোই বাকি রেখেছেন এভারেস্ট জয় কিংবা মেরু অভিযান এর কোনোটিই বেয়ারগ্রিলসকে ততটা খ্যাতি এনে দিতে পারেনি যতটা এনে দিয়েছে ডিসকভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ড অনুষ্ঠানটি প্রতিকূল পরিবেশ কিংবা দুর্গম অঞ্চল থেকে কিভাবে বেঁচে ফেরা যায় তার চিত্রায়ন করতে বেয়ারগ্রিলস ছুটে গিয়েছেন গ্রেট ক্যানিয়নে পুড়েছেন উতাহর তীব্র রোদে খাবি খেয়েছেন বরফ বরফকলা পানিতে তারা খেয়েছেন আফ্রিকান হাতি সিংহের কাছ থেকে মশার কামড় খেয়েছেন কোস্টারিকার রেইন ফরেস্টে রাত কাটিয়েছেন আইল্যান্ডের বরফ গুহায় মানুষ খেকো নগ্ন হয়ে সাঁতার কেটেছেন সাইবেরিয়ার পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাপ খেয়েছেন সিয়েরা নেভারার প্রান্তরে প্রশান্ত মহাসাগরে উত্তাল ঢেউ পার করেছেন সামান্য ভেলার সাহায্য নিয়ে এমনকি সাহারা তীব্র রোদে পানি শূন্যতার কারণে পান করেছেন নিজের মূত্র কিন্তু ম্যান ভার্সেস এর প্রতিটি ঘটনায় কি সত্য একে পুরোপুরি সত্য বলা যাবে না আবার মিথ্যা বলে একেবারে উড়িয়ে দেওয়াও ঠিক হবে না ব্রিটিশ গণমাধ্যম বিবিসি রিপোর্টে জানা যায় ম্যান ভার্সেস ওয়াইল্ডের এক একটি পর্ব তৈরি করতে কয়েকদিন সময় লেগে যায় যেখানে টিভিতে দেখানো হয় মাত্র দুই দিনের বেঁচে থাকার কৌশল বিবিসি রিপোর্টে দেখা যায় প্রশান্ত মহাসাগরের দ্বীপে থাকা অবস্থায় ভেলা বানাতে তাকে দলের অন্য সদস্যরা সহযোগিতা করেছে হাওয়াই দ্বীপের রবিনসন ক্রুস জঙ্গলে না থেকে তিনি রাত কাটিয়েছিলেন এক হোটেলে পরবর্তীতে বেয়ারগ্লিলস অনুষ্ঠানের এ ধরনের ত্রুটির জন্য ক্ষমা চান দর্শকদের কাছে তবে একটি অনুষ্ঠানের এমন তার যাবতীয় অর্জনকে ঢেকে দেয় না তার দুঃসাহসকে বাহবা না দিয়ে উপায় নেই প্যারাগ্লাইডার নিয়ে খরস্রোতা আমাজন নদে ঝাঁপিয়ে পড়া কেবল মুখের কথা নয় পদে পদে মৃত্যুর আশঙ্কা নিয়েও প্রকৃতির একেবারে গভীরে মিশে যাওয়া বেয়ারগ্লিলসকে টেলিভিশনে পর্দায় যে মুগ্ধতা নিয়ে আমরা দেখি সেই মুগ্ধতা মিথ্যে নয় জীবনের মোড় পাল্টে দেওয়া ভয়াবহ প্যারাশুট অ্যাক্সিডেন্টকে বুড়ো আঙুল দেখিয়ে একটি কথায় বলেছিলেন তিনি ইফ ইউ রিক্স নাথিং ইউ উইল গেইন নাথিং